জয় জগন্নাথ বন্ধুগণ, সর্বপ্রথমে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আপনার হার্দিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনার যদি মেষরাশি হয়ে থাকে তবে এই ভিডিওটি থরে মাত্র শেষ পর্যন্ত দেখন্তু। মেষরাশি ব্যক্তিবিশেষ মানঙ্কর জীবন এই বিশ্বকর্মা পূজা ঠারু বদলিবা যাচ্ছি। যাহার কিছু পূর্বর সমস্যা লাগি রইথিলা, দুঃখ লাগি রইথিলা, তাহার অবে অন্ত হেবাকু যাওছি এবং পুনর্বার আপনক জীবনরে সুখ ফেরিবাকু যাওছি। কারণ গ্রহ নক্ষত্র মানক চলনরে গোটে বহুত বড় পরিবর্তন হেবাকু যাওছি। বুধ, শুক্র এবং সূর্যঙ্কর রাশি পরিবর্তন হেবাকু যাওছি, যাহাদ্বারা আপনক জীবনরে কিছু বড় হেবাকু যাওছি। আপনক জীবনরে চালুথিবা সমস্ত দুঃখ কষ্টর অন্ত হেবাকু যাওছি। পুনর্বার আপনক জীবনরে খুশি ফেরিবাকু যাওছি। এবে আসন্তু জানিবা আপনক জীবনরে কোন সবু পরিবর্তন হেবাকু যাওছি এবং কেবে খুশি ফেরিবাকু যাওছি। এহা পূর্বরু যদি আপনকর বি মেষরাশি হয়ে থাকে, আপন বি ঈশ্বরকু সচ্চা হৃদয়রে ভক্তি করুথান্তি, বিশ্বাস করুথান্তি, তেবে এই ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু। তেবে বন্ধুগণ দেখন্তু, পূর্বরু আপনক স্বাস্থ্য আগরু ভাল রহুনথিলা, ধনজনিত সমস্যা দেখা দেউথিলা, ঋণ নেউথিলে কিন্তু ঋণ সুজি পারুনথিলে, ঋণর ভার আপনক উপরে বড়ি যাওথিলা এবং গৃহ পরিবাররে খুশির বাতাবরণ নথিলা, শিক্ষা ক্ষেত্রে সমস্যা দেখা দেউথিলা, আপনকর খরচ বড়ি যাওথিলা, আপনকর টঙ্কা সঞ্চয় হয়ে পারুনথিলা, সমাজরে আপনমানকর মান সম্মান নথিলা, আপনকু কোনসি চাকরি মধ্যে মিলু নথিলা, আপনকর কোনসি রোজগার বি হেউ নথিলা, সন্তান সন্ততি পাই চিন্তিত মধ্যে রহুথিলে, ব্যাপারে মধ্যে উন্নতি করি পারু নথিলে। এই বলি অনেক সমস্যা আপনক জীবনরে চালুথিলা, তাহা এবে দূর হেবাকু যাওছি। আপনক জীবনরে পুনি থরে খুশি ফেরিবাকু যাওছি। আপনক জীবনরে নূতন সূর্য উদয় হেবাকু যাওছি। কাহিকি না 29 সেপ্টেম্বর শুক্রঙ্কর রাশি পরিবর্তন হেউছি। শুক্র যিয়ে কি আপনক ভাগ্যর এক গ্রহ অটন্তি, গ্রহ আপনকর পঞ্চম ভাগকু গোচর করিবে। 4 অক্টোবর এহা আপনক পাই অত্যন্ত শুভপ্রদ অটে এবং শুক্র হেউছন্তি ধনর কারক গ্রহ। শুক্র গ্রহ মা লক্ষ্মীঙ্ক স্বরূপ মানা যাই থাকে। শুক্র আপনকর চতুর্থ ভাগরে থিলে কিন্তু 4 অক্টোবর আপনকর পঞ্চম ভাগকু গোচর করিবে। সেথিপাই আপনক জীবনরে ধন আসিবা আরম্ভ হয়ে যাব এবং বুধ মধ্য আপনকর পঞ্চম ভাগকু গোচর করিবে। 4 অক্টোবর বুধ এবং শুক্র আপনকর পঞ্চম ভাগরে লক্ষ্মীনারায়ণঙ্কর রূপরে যোগ চলাউছন্তি। এহা আপনক পাই শুভ অটে। কালপুরুষর কুণ্ডলীরে এই যোগকু অত্যন্ত শুভ মানা যাই থাকে। এহা আপনক জীবনকু পুরাপুরি বদলাই দেব। সূর্য মধ্যে আপনকর পঞ্চম ভাগকু গোচর করিবে। এই বিশ্বকর্মা পূজা দিন বন্ধুগণ গুরু আপনক খরচ হয়ে যাওথিলা, কিন্তু বর্তমান আপনকর ধন বড়িব, আকস্মিক ভাবে ধন প্রাপ্তি হেব। আপন কোনসি কিংবা কোনসি প্রপার্টি কু কিনি পারন্তি, আপনকু মাতৃসুখ প্রাপ্তি হেব, মাঙ্কর সুখ প্রাপ্তি হেব। দেখন্তু বুধ এবং শুক্র আপনকর পঞ্চম ভাগরে লক্ষ্মীনারায়ণঙ্ক রাজযোগ করাউছন্তি এবং পঞ্চম ভাগরে কর্ম আপনকর লাভ ভাগকু দেখুছন্তি।
ବୁଧଙ୍କ ଶୁକ୍ର ଆପଣଙ୍କର କୌଣସି ଗୋଟିଏ ବଡ଼ ଇଚ୍ଛାକୁ ପୂର୍ଣ୍ଣ କରିବେ। ଆପଣ ଯାହା ଇଚ୍ଛା କରୁଛନ୍ତି ତାହା ଆପଣଙ୍କୁ ଫଳପ୍ରାପ୍ତି ହେବ। ଯେଉଁ ପିଲାମାନେ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଅଛନ୍ତି, ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି, ସେମାନଙ୍କ ସମୟ ବହୁତ ଶୁଭ ଅଟେ। ସେମାନେ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ବହୁତ ଉନ୍ନତି କରିବେ। ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ପୂର୍ବରୁ ଯାହା ବି ସମସ୍ୟା ଥିଲା ତାହା ଏବେ ଦୂର ହୋଇଯିବ। ପାଠପଢ଼ାରେ ଆପଣଙ୍କର ରୁଚି ବଢ଼ିବ, ଜ୍ଞାନ ବଢ଼ିବ, କାହିଁକିନା ବୁଦ୍ଧ ଆପଣଙ୍କର ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି। ଆପଣଙ୍କ ପାଠପଢ଼ାକୁ ନେଇ ଏହି ସମୟ ବହୁତ ଭଲ ଅଛି। ଆପଣ କୌଣସି ଉଚ୍ଚ ଶିକ୍ଷା କରିପାରନ୍ତି। ଆପଣଙ୍କ ବିଶ୍ୱକର୍ମା ପୂଜା ଠାରୁ କୌଣସି ଏକ୍ଜାମ୍ ଅଛି ତ ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚିତ ସଫଳତା ମିଳିବ ଏବଂ ଭଲ ପାଇବା କ୍ଷେତ୍ରରେ ଏହି ସମୟ ବହୁତ ଅନୁକୂଳ ଅଟେ। ଆପଣ ଦୁଇ ଜଣଙ୍କ ମଧ୍ୟରେ ମଧୁର ସମ୍ପର୍କ ସ୍ଥାପନ ହେବ, ଭଲ ପାଇବା ବଢ଼ିବ। ଆପଣ ଦୁଇ ଜଣଙ୍କ ଭିତରେ ପୂର୍ବରୁ କିଛି ମନମାଳିନ ଥିଲା ତେବେ ତାହା ମଧ୍ୟ ଦୂର ହୋଇଯିବ, କାହିଁକିନା ଶୁକ୍ର ଆପଣଙ୍କର ପଞ୍ଚମ ଭାଗରେ ବିରାଜମାନ। ମୋଟାମୋଟି ଦେଖିବାକୁ ଗଲେ ପ୍ରେମ ଜୀବନ ପାଇଁ ଏହି ବିଶ୍ୱକର୍ମା ପୂଜା ବହୁତ ଭଲ ଅଛି। ଆପଣଙ୍କର ପ୍ରେମ ବିବାହର ରୂପ ମଧ୍ୟ ନେଇପାରେ। ସୂର୍ଯ୍ୟ ଆପଣଙ୍କର ପଞ୍ଚମ ଭାଗକୁ ଗୋଚର କରିବେ। ଏହି ବିଶ୍ୱକର୍ମା ପୂଜା ଠାରୁ ସୂର୍ଯ୍ୟ ଆପଣଙ୍କର ଗ୍ରହ ପଞ୍ଚମ ଭାଗରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି। ସପ୍ତମ ଭାଗ ଆମର ବେପାରର ଭାଗ ହୋଇଥାଏ, ଡେଲି ଇନକମରେ ଭାଗ ନେଇଥାଏ, ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନର ଭାବ ହୋଇଥାଏ। ତେବେ ଆପଣଙ୍କୁ ଏହିସବୁ କ୍ଷେତ୍ରରେ ଯଥେଷ୍ଟ ଉନ୍ନତି ପ୍ରାପ୍ତି ହେବ। ଆପଣଙ୍କର ପୂର୍ବରୁ ଯଦି ଆପଣଙ୍କ ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ କିଛି ସମସ୍ୟା ଚାଲିଥିଲା ତେବେ ତାହା ମଧ୍ୟ ଦୂର ହୋଇଯିବ। ପରସ୍ପର ମଧ୍ୟରେ ମଧୁର ସମ୍ପର୍କ ସ୍ଥାପନ ହେବ, ଆପଣଙ୍କର ଡେଲି ଇନକମ୍ ବଢ଼ିବ, ଫାଇନାନ୍ସିଆଲ ହେବ। ବେପାର ବାଣିଜ୍ୟ କରୁଥିବା ଲୋକେ ଏହି ସମୟ ବହୁତ ଭଲରେ ଅଟେ। ଆପଣଙ୍କୁ ବେପାରରେ ବହୁତ ଭଲ ଉନ୍ନତି ହେବ। ବେପାରକୁ ନେଇ ନୂଆ ନୂଆ ଆଇଡ଼ିଆ ଆପଣଙ୍କ ମାନଙ୍କୁ ଆସିପାରେ। ଆପଣ କୌଣସି ନୂତନ ବେପାର ମଧ୍ୟ ଆରମ୍ଭ କରିପାରନ୍ତି। ଆପଣ ବେପାରରେ ଯଥେଷ୍ଟ ଉନ୍ନତି କରିବେ। ମଙ୍ଗଳ ଆପଣଙ୍କର ତୃତୀୟ ଭାଗରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି। ମଙ୍ଗଳଙ୍କର ଏଠାରେ ବହୁତ ଭଲ ଅଛି। ତୃତୀୟ ଭାଗ ସାହସ ଓ ପରାକ୍ରମ ଭାଗ ହୋଇଥାଏ, ଛୋଟମୋଟ ସ୍ଥାନକୁ ବୁଲିଯିବାର ଭାବ ହୋଇଥାଏ। ତାହା ସହିତ ମଙ୍ଗଳର ସ୍ଥିତି ଏଠାରେ ବହୁତ ଭଲ ଅଛି ଏବଂ ମଙ୍ଗଳ ଆପଣଙ୍କର ଯେଉଁ ଭାଗରେ ଅଛନ୍ତି ଆପଣଙ୍କ କ୍ୟାରିୟର ବହୁତ ଭଲ ରହିବ, ସାହସ ଓ ପରାକ୍ରମ ବଢ଼ିବ। ଆପଣ କୌଣସି ଛୋଟମୋଟ ଜାଗାକୁ ଯାତ୍ରା କରିପାରନ୍ତି। ଭୂମିରେ ଚାଷ କରୁଥିବା ଲୋକଙ୍କ ପାଇଁ ଏହି ସମୟ ବହୁତ ଭଲ ଅଟେ। ସାନ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କ ସହିତ ଆପଣଙ୍କ ସମୟ ବହୁତ ଭଲ ରହିବ, ପାରମ୍ପରିକ ସୁଖ ପ୍ରାପ୍ତି ହେବ। ପୂର୍ବରୁ ଆପଣଙ୍କ କିଛି ଫାଲତୁ ଖର୍ଚ୍ଚ ହେଉଥିଲା, ଧନ ସଞ୍ଚୟ କରିପାରୁନଥିଲେ, ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଧନ ସଞ୍ଚୟ କରିପାରିବେ। ଆପଣଙ୍କୁ ଧନ ପ୍ରାପ୍ତି ହେବ, ପାରିବାରିକ ସୁଖ ପ୍ରାପ୍ତି ହେବ। ଆପଣ ଏହି ସମୟରେ ସନ୍ତତିର ପ୍ଲାନିଂ କରିପାରନ୍ତି। ସବୁଠାରୁ ବଡ଼ କଥା ହେଲା ଯେଉଁମାନଙ୍କର ସନ୍ତାନ ନଥିଲା ସେଥିପାଇଁ ଆପଣ ଚିନ୍ତିତ ରହୁଥିଲେ, ତ ଏହି ସମୟ ଆପଣଙ୍କ ପାଇଁ ବହୁତ ଶୁଭ ଅଟେ। ଗୁରୁ ଆପଣଙ୍କର ଚତୁର୍ଥ ଭାଗରେ ବସି ରହିଥାନ୍ତି, ଆପଣଙ୍କ କ୍ୟାରିୟର ଦେଖୁଛନ୍ତି, ତ କ୍ୟାରିୟର ଆପଣଙ୍କ ପାଇଁ ବହୁତ ଭଲ ଅଛି। ଆପଣଙ୍କ କ୍ୟାରିୟରରେ ବହୁତ ବଡ଼ ଉନ୍ନତି ହେବାକୁ ମିଳିବ, ପ୍ରମୋସନ୍ ହେବାର ମଧ୍ୟ ଯୋଗ ରହୁଅଛି। ଯେଉଁମାନଙ୍କ ପକ୍ଷରେ କୌଣସି ରୋଜଗାର ନାହିଁ, ଚାକିରି ନାହିଁ, ସେମାନଙ୍କୁ ନୂତନ ଚାକିରି ପ୍ରାପ୍ତ ହୋଇପାରେ। ବିଦେଶ ଯିବାର ମଧ୍ୟ ଯୋଗ ବନୁଅଛି, ଭ୍ରମଣ ଯିବାର ମଧ୍ୟ ଯୋଗ ବନୁଅଛି। ଆପଣ କୌଣସି କାମରେ ବିଦେଶକୁ ଯାଇପାରନ୍ତି। ବିଦେଶରେ ରହି କାମ କରୁଥିବା ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ସମୟ ବହୁତ ଭଲ ଅଟେ, ଆପଣ ବହୁତ ଉନ୍ନତି କରିବେ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଏହା ତ ଥିଲା ମେଷ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନଙ୍କର ଏହି ବିଶ୍ୱକର୍ମା ପୂଜା ପରର ସମୟ କିପରି ରହିବ। ଆପଣଙ୍କୁ ଯଦି ଏହି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ
ତେବେ ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଗୋଟେ ଲାଇକ୍ କରନ୍ତୁ, କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ମା ଲକ୍ଷ୍ମୀ ଅବଶ୍ୟ ଲେଖନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ, ରହୁଛି, ପୁଣି ଦେଖା ହେବ ଆଗାମୀ ଭିଡ଼ିଓରେ। ନମସ୍କାର।